এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেলের পর্দায়। আজকে সবথেকে বড় 10টি লেটেস্ট ব্রেকিং আপডেট আপনাদের দোরগোড়ায় আমরা পৌঁছে দেব, তাই দেখতে থাকুন, জানতে থাকুন আজকে সবথেকে বড় 10টি খবর। বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন, আমাদের সাপোর্ট করতে ভিডিওটিকে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে আমাদের ভিডিওগুলো প্রত্যেকদিন আপনি সবার প্রথমে দেখতে চাইলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। এই মুহূর্তে রাজ্যে করোনা পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা আপনাদেরকে আমরা এক নজরে জানিয়ে দেব। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 4,157 জন। গত 24 ঘন্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন 874 জন এবং উত্তর 24 পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 864 জন। এবং সর্বশেষ বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজ্যে মারা গিয়েছেন 64 জন। বাংলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট 337,283 জন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে আমাদের রাজ্যে এই পর্যন্ত 6,308 জনের। এদিকে পুজোর মাঝেই রয়েছে আরও একটি খারাপ খবর। ইতিমধ্যেই বাজারে যে কোনো ধরনের শাকসবজির দাম কিন্তু অগ্নিমূল্য, তার মধ্যেই পেঁয়াজের দাম কিন্তু 100 টাকা ছাড়িয়ে যেতে চলেছে। দুর্গাপুজোর পরেই 100 টাকা কিলো ছুঁতে পারে দাম পেঁয়াজের। করোনা ভাইরাসের ফলে নাজেহাল গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে কাজ হারিয়েছে অনেকে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়ছে দিন দিন, এবার পেঁয়াজের দাম বাড়তে চলেছে। পেঁয়াজের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। এর মধ্যে ব্যবসায়ীরা জানাচ্ছেন আপাতত এর দাম কমার কোনো সম্ভাবনাই নেই, উল্টে এই ফসলের দাম ক্রমশ বাড়বে। শুধু তাই নয়, এভাবে চলতে থাকলে দশমীর পরেই 100 টাকা কিলো দরে পেঁয়াজ কিনতে হতে পারে সাধারণ মানুষকে। এদিকে ব্যবসায়ীদের বক্তব্য, বাজারে নতুন পেঁয়াজ ঢুকতে আরও অন্তত 1 মাস বাকি আছে। এদিকে পুরনো স্টকও শেষ হওয়ার মুখে, ফলে চাহিদা মতো যোগানে টান পড়ায় স্বাভাবিকভাবেই চড়তে শুরু করেছে দাম। দেশের বৃহত্তম পেঁয়াজের পাইকারি বাজার নাসিকের লালাল গাঁও, সেখানে গতকাল প্রতি কুইন্টাল পেঁয়াজের দাম ছিল 7,800 টাকা, কিন্তু ছাড়িয়ে গেছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। ফলে অনুমান করা হচ্ছে কিছুদিনের মধ্যে 100 টাকা পার হবে প্রতি কিলো পেঁয়াজের মূল্য। 750 কেজির উপরে দৈত্যাকার মাছ ধরা পড়ল জালে, অবাক মৎস্যজীবীরাও। এমন দৃশ্য দীঘা এবং ওড়িশার উপকূলে মাঝে মধ্যেই দেখা যায়। মৎস্যজীবীদের জালে ধরা পড়ে অনেক রকমের নানা সাইজের মাছ, কিন্তু 750 কেজির এত বিরাট মাছ, এমন ঘটনা সত্যিই বিরল। এমনই বিশাল আকৃতির মাছ সম্প্রতি ধরা পড়েছে কর্ণাটকের নাগাসিন্ধির মৎস্যজীবীদের জালে। আর একটি নয়, দুটি এরকম বিশাল মাছ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। অপর মাছটির ওজন অবশ্য 250 কেজি, কিন্তু তাই বা কম কিসের। মঙ্গলবার নৌকা নিয়ে মাছ সমুদ্রে রওনা হন সুভাষ সাইলান নামে এক মৎস্যজীবী, আর তার জালেই ধরা পড়ে এই বিশাল 750 কেজি আকারের শঙ্কর মাছটি। সুভাষ যখন মাছ দিয়ে উপকূলে আসেন, তখন মাছ দুটি বয়ে নিয়ে যেতে একটি ক্রেন নিয়ে যাওয়া হয়। দৈত্যাকার শঙ্কর মাছটি আসলে জিনাস মগুলা প্রজাতির। এর মুখ হয় অনেক বড়, শিঙের মতো জোরালো ধারালো লেজ। এই মাছ বিরল প্রজাতির, ভারতের খুব বেশি সংখ্যায় দেখা যায় না। এই ধরনের মাছ সাধারণত উষ্ণ অঞ্চলে দেখতে পাওয়া যায় বলে জানা যাচ্ছে। অনুমতি ছাড়াই গালে দাড়ি, মুসলিম এসআইকে সাসপেন্ড করলো উত্তরপ্রদেশ পুলিশ। গালে দাড়ি রাখার অপরাধে এক মুসলিম এসআইকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগবত জেলায়। বলা হয়েছে পুলিশের পোশাক সংক্রান্ত শৃঙ্খলা ভঙ্গ করেছেন বাগবত জেলার রমলা থানার এসআই ইন্তসার আলী। যদিও শাস্তি পাওয়া পুলিশ কর্মী সংবাদ মাধ্যমকে বলেছেন, দাড়ি রাখার জন্য তিনি গত বছর নভেম্বরে আবেদন জানিয়েছিলেন, সেই আবেদনের কোনো জবাব আসেনি। তারপর আচমকাই সাসপেনশনের নোটিশ ধরিয়ে দেওয়া হয় বুধবার তার হাতে। রাজ্য পুলিশের নিয়ম অনুযায়ী শিখ ছাড়া অন্য কোনো ধর্মের পুলিশ কর্মী গালে দাড়ি রাখতে পারেন না। বাগপত জেলার পুলিশ সুপার অভিষেক সিং সংবাদ মাধ্যমে বলেছেন, এই এসআইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি, তাই তাকে সাসপেন্ড করা হয়েছে। রমলা থানার ওসি বলেন, এর আগেও ইন্তজার আলীকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি কর্ণপাত করেননি। সাসপেন্ড হওয়া পুলিশ কর্মী বলেন, আমি 1994 সাল থেকে উত্তরপ্রদেশ পুলিশে নিষ্ঠার সঙ্গে কাজ করছি, কেউ এর আগে কখনো আমার দাড়ি নিয়ে কিছু বলেনি, বাধাও দেয়নি। তার কথায় আমায় যখন গত বছর বলা হয় উচ্চপদস্থ আধিকারিকদের থেকে অনুমতি নিতে হবে, তখনই আমি কিন্তু অনুমতি চেয়ে আবেদন করি, কিন্তু আজও তার উত্তর পাইনি। আমায় হ্যাঁ বা না কিছুই বলা হয়নি। এরপর সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়
बागपतर एसपी अभिषेक सिंह कार्यालय किन्तु तार जनसंजोग आधिकारिक कोनो जवाब देननी बोले जाना जाच्छे। अन्यदिके बिहारे बेजे गिएछे भोटेर दामामा, तार माझे बिहारे राहुल के भोटेर प्रचारे जेते बाधा नीतीशेर, चपार नामार अनुमति मिलल ना राज्य सरकारेर तरफ थेके। बिहारे राहुल के प्रचारे जेते बाधा नीतीश सरकारेर, अर्थात 23 अक्टोबर बिहारेर पूर्णियाय जावार कथा छिल कांग्रेस नेता राहुल गांधी। सूत्रेर खबर, बिहारेर माटीते कांग्रेस सांसदेर हेलिकप्टर नामते दिते अनुमति दिल ना राज्येर जेडीयू बीजेपी जोट सरकार। जदिओ ए विषये कांग्रेसेर शीर्ष नेतृत्वेर तरफे एखोनो कोनो बक्तव्य आसेनि, तबे युव कांग्रेसेर सभापति श्रीनिवास प्रधानमंत्री नरेंद्र मोदीके निशाना करे बलेन, सूत्रेर खबर अनुयायी बिहारेर पूर्णियाय राहुल गांधीर चपार नामते देवार अनुमति दिल ना सरकार। আপনি কি ভয় পেলেন মোদিজী? এমনটাই কিন্তু তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর দিকে। আগামী 28 অক্টোবর থেকে বিহারে নির্বাচন শুরু হচ্ছে, 3 দফায় হবে ভোট গ্রহণ, 10ই নভেম্বর ফলাফল প্রকাশ। নির্বাচন শুরু হওয়ার আগে প্রথমবারের জন্য প্রচারে যাওয়ার কথা ছিল রাহুল গান্ধীর, কিন্তু তার চপার নেওয়ার অনুমতি দিল না বিহার সরকার। শাহরুখ প্রীতির পর এবার ক্রিকেট টিম কিনল সলমান খানের সংস্থা, তার দলেই খেলবেন ক্রিস গেইল। প্রীতি জিন্তা, জুহি চাওলা, শিল্পা শেট্টিরা ইতিমধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বা আইপিএল এর কোনো না কোনো ক্লাবের সঙ্গে যুক্ত। অন্যদিকে জন আব্রাহাম, অভিষেক বচ্চনরা যুক্ত ফুটবলের সঙ্গে। ঋত্বিক রোশনও দীর্ঘদিন আইএসএল এর দলের সঙ্গে যুক্ত ছিলেন, এবার সেই স্পোর্টস বিজনেসের নাম লেখালেন সলমান খানও। সরাসরি না হলেও পরোক্ষে শ্রীলঙ্কান স্থানীয় 2020 প্রতিযোগিতায় লঙ্কা প্রিমিয়ার লিগের টিম কিনছে সলমানের পারিবারিক কোম্পানি, যে দলে আবার খেলতে দেখা যাবে ক্রিস গেইলকে। আগামী 21 নভেম্বর থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ। আইপিএল এর ধাঁচে তৈরি হওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে মোট 5টি দল। এই প্রথম বলিউডের কোনো পরিবার লঙ্কা প্রিমিয়ার লিগে টাকা ঢালছে। ইতিমধ্যে টুর্নামেন্টে ক্রিকেটারদের ড্রাফট হয়ে গিয়েছে, অ্যান্ড্রে রাসেল, লসিত মালিঙ্গা, ফ্যাব ডুপ্লেসি, সাঈদ আফ্রিদি, ক্রিস গেইলদের মতো তারকারা নাম লিখিয়েছেন প্লেয়ার ড্রাফটে। সলমানদের ক্যান্ডি টাস্কার্স দলের হয়েই খেলবেন ইউনিভার্সাল বস গেইল, তিনি এই দলের মূল আকর্ষণ। যদিও টিমের অন্যতম কর্ণধার সোহেল খান বলেছিলেন, গেইল তো অবশ্যই বস মানুষ কিন্তু সত্যি আমাদের দলটা খুবই ভালো, কুশল পেরেরা আমাদের স্থানীয় আইকন ক্রিকেটার, এমনটাই তিনি জানিয়েছেন। এমনিতে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ এত বড় আকারে এই প্রথমবার হচ্ছে, তার উপরে বলিউডের এত বড় পরিবারের নাম এই লিগের সঙ্গে যুক্ত হয়, নিঃসন্দেহে লঙ্কা প্রিমিয়ার লিগের ব্র্যান্ড ভ্যালু অনেকটাই বেড়ে গেল। গোটা দেশ জুড়ে শিক্ষক নিয়োগের নিয়মে আসতে চলেছে বিরাট বড় পরিবর্তন। শিক্ষক নিয়োগে বড় সড়ো শিক্ষকগুলো একবার উত্তীর্ণ হলেই আর দিতে হবে না সারা জীবনের জন্য টেট। বিরাট বড় নিয়ম বদলাচ্ছে কেন্দ্র সরকার। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিরাট বড় শিক্ষকগুলো একবার টেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আর দিতে হবে না টেট, অন্তত এমনটাই পরিকল্পনা নিয়ে ফেলেছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। বেশ কয়েক বছর আগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়ম বদল করে কেন্দ্র সরকার। জানানো হয় শিক্ষক হতে গেলে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের, তবে শিক্ষক হওয়ার ছাড়পত্র পাবেন পরীক্ষার্থীরা। শিক্ষক হওয়ার ছাড়পত্র পেতে গেলে কিন্তু টেট পরীক্ষায় পাশ করতে হবে এমনটাই জানানো হয়েছিল, কিন্তু একবার টেট উত্তীর্ণ হলে 7 বছর ছিল সেই টেট উত্তীর্ণ সার্টিফিকেটের মেয়াদ, অর্থাৎ 7 বছরের মধ্যে সেই প্রার্থীরা চাকরি না পেলে তাহলে আবারও 7 বছর পরে তাকে নতুন করে টেট পরীক্ষায় বসে পাশ করতে হতো। এই নিয়ম কার্যকরী করেছিল, কার্যকর হয়েছিল আমাদের রাজ্য, কিন্তু এবার ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন নিয়মে বদল করে জানিয়ে দিল 7 বছর নয়, কোনো প্রার্থী একবার টেট উত্তীর্ণ হলে আর তাকে টেট দিতে হবে না। সূত্রের খবর, শুধুমাত্র কেন্দ্রীয় বা সিবিএসই বোর্ডের টেটের ক্ষেত্রেই নয়, বিভিন্ন রাজ্যে যে টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা নিচ্ছে সেখানেই একই নিয়ম কার্যকরী করতে হবে, যদিও এখনো পর্যন্ত কেন্দ্রের এই পরিকল্পনা নিয়ে রাজ্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে রাজ্যের শাসক দলের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এক অভিনব উদ্যোগ সাধারণ মানুষদের জন্য। এবার রাজ্যে নিখরচায় একলব্ধে 202টি তথ্য পরিষেবার সুবিধা। নির্দেশিকা মুখ্য সচিবের চালু হচ্ছে বাংলা সহায়তা সহায়ক কেন্দ্র, অর্থাৎ রাজ্য সরকারের যত ধরনের প্রকল্প রয়েছে প্রায় 202টি বিষয়ে রাজ্যের 10 কোটি মানুষকে যাবতীয় তথ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলা সহায়ক কেন্দ্র কিন্তু রাজ্য জুড়ে চালু করল রাজ্য সরকার। এই সর্ববৃহৎ ই গভর্নেন্স প্রকল্পের যাবতীয় সুবিধা বাংলার গ্রাম শহরের মানুষ সম্পূর্ণ নিখরচায় পাবেন। যে কোনো ধরনের প্রকল্প সম্পর্কে
পেনশন সার্টিফিকেট দ্রব্য বিতরণ আর্থিক সহায়তা সহ সব সুবিধাই এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ পাবেন একেবারে নিখরচায়। গোড়ায় 100 কোটি টাকা বরাদ্দ করে মোট 2,744টি কেন্দ্র খোলার পরিকল্পনা করেছিল সরকার। এর মধ্যে 2,721টি কেন্দ্র পরিষেবা দিতে ইতিমধ্যে প্রস্তুত। এই কাজের জন্য নিয়োগ করা হয়েছে কম্পিউটার জানা চৌখস যুবক যুবতীদের। আপাতত 342টি বিডিও এবং 66টি এসডিও অফিসে খোলা হয়েছে এই সহায়তা কেন্দ্র। পাশাপাশি 1,500 প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং 813টি গ্রামীণ গ্রন্থাগারেও তৈরি করা হয়েছে এই পরিকাঠামো। মানুষ এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্য সরকারের যাবতীয় প্রকল্প সম্পর্কে তথ্য পাবে, নিমেষে সেই সঙ্গে প্রাপ্য সুবিধাগুলো নিয়ে অনলাইনে আবেদনও জমা করতে পারবেন সাধারণ মানুষ সম্পূর্ণ নিখরচায়। জেনে নেব কেমন থাকবে আবহাওয়া। ক্রমেই শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, পূজোয় বাংলায় লাল সতর্কতা, 6 জেলায় ক্ষতির আশঙ্কা আবহাওয়া দপ্তরের। তো চলুন জেনে নেওয়া যাক। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বেশি হবে উপকূলবর্তী এলাকায়। 2/24 পরগনা, পূর্ব মেদিনীপুরের 2-1টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উপকূল সন্নিহিত জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ায় 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে লাল সতর্কতা আজকের জন্য জারি করা হয়েছে। উপকূল সন্নিহিত জেলাগুলোর জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ কিন্তু 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে হাওয়া বইতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলিতে কিন্তু 30-40 কিমি বেগে সর্বোচ্চ 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 24 অক্টোবর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার কারণে ওই দিন পর্যন্ত অর্থাৎ 24 অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। হুগলি সাগর এবং পোর্ট ব্লেয়ারেও সতর্কতা জারি করা হয়েছে। আজকের খবরগুলো এই পর্যন্ত এখানে শেষ করছি। আগামীকাল আবার নতুন নতুন খবর নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন। ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করে অন্যকে খবরগুলো জানতে সাহায্য করবেন। আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের খবরগুলো আপনি প্রতিদিন সবার প্রথমে দেখতে পারবেন। ধন্যবাদ।